শুভ বিকাল, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসাবে এখানে উপস্থিত আছেন আমাদের প্রচার্য কুম ডক্টর অমলেন্দ্র দাস। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে ব্রেড নিউজ 19 অনলাইন চ্যানেল থেকে আমি সাংবাদিক ফরহাদ আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। শুধু তাই নয়, বাংলাদেশের মধ্যে যতগুলো ইলেকট্রনিক্স মিডিয়া আছে, প্রিন্ট মিডিয়া বা সোশ্যাল মিডিয়া অনলাইন চ্যানেল আছে, প্রত্যেকটা মিডিয়ার মাধ্যমে আপনাকে একজন আলোকিত ডাক্তার হিসাবে এবং কিংবদন্তি একজন ডাক্তার হিসাবে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের এই নতুন বাংলা নববর্ষের অর্থাৎ 1426-এর। সেই সুবাদে ডক্টর অমলেন্দ্র দাস, আপনি যে কাজটি করছেন দীর্ঘদিন যাবত, এটা হচ্ছে একটি সম্পূর্ণ একটি মানব সেবা। হ্যাঁ, সেই সুবাদে আমি বলবো, আমি একজন কিংবদন্তি এবং আলোকিত ডক্টরের সাথে কথা বলছি, আমি আমার টেবিল টকশোর মাধ্যমে আপনি স্যাটেলাইটে অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আর এই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য ডক্টর অমলেন্দ্র দাস, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনি বাল্য জীবনটা এবং শিক্ষা জীবনটা কিভাবে কেটেছে, সেই সম্পর্কে আমি অমূল্য অবস্থা টেবিল টক শোতে তুলে ধরবেন। শ্রী অমলেন্দ্র দাস ডক্টর। আমি ছোটকাল থেকে আমি ঈশ্বরের প্রতিষ্ঠানে আমি লেখাপড়া করি এবং ইন্টারনেটে পাস করি। তারপর এখান থেকে পাস করার পরে আমি ইন্টার পাস করি থেকে। হ্যাঁ, পাস করার পরে আমি DSMS ভর্তি হই কুমিল্লা কুমিল্লা মেডিকেল কলেজ। সেখান থেকে পাস করার পরে আমি এখানে আমার নিজেকে চেম্বার নিয়েছিলাম। এর আগে আমার এখানে এই প্রতিষ্ঠানে আমার বাবা ডাক্তার বলে গেছেন। হ্যাঁ, উনি প্রায় অনেক বছর ধরে এখানে ডাক্তারি করছেন, এখানে প্রায় 3 বছর হয়ে গেল, উনি প্রায় মারা গেছেন। হ্যাঁ, ডক্টর হয়ে গেছেন। তো এখন বাবা মারা যাওয়ার পরে আমি এই প্রতিষ্ঠানে এখানে আসি। হ্যাঁ, এখানে এসে আমি প্রায় 3 বছর ধরে এখানে আমি ডাক্তার হিসাবে সেবা করে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এখন এই প্রতিষ্ঠানে যে সেবামূলক যে কাজটা, আমার এই জিনিসটা আসলে অ্যাকচুয়ালি আমার কাছে খুবই ভালো লাগে। কারণ হলো কি, যে একটা সেবা, আমার একটা রুগীকে আমি সবসময় একটা চিকিৎসা দিয়ে যাবো, রুগীটা যদি ভালো হয়, হ্যাঁ, আমার মনে খুব একটা আনন্দ লাগে। আমার মনে হয় যেন রুগীটাকে কীভাবে, তাকে অল্প সময়ের মাধ্যমে তাকে আমি কীভাবে ভালো করবো এবং কী করে ইয়ে করবো, এটা আমি সবসময় আমার ভিতরে থাকে। হ্যাঁ, এটা হলো আমার চিকিৎসা জীবনে একটা মেইন কনসেপ্ট। হ্যাঁ, এখন এই যে প্রতিষ্ঠানে, এটা জনবহুল একটা প্রতিষ্ঠান। হ্যাঁ, প্রায় 120 বছর হয়ে যাচ্ছে। বাবু প্রায় অনেক বছর ধরেই এখানে প্রতিষ্ঠিত হয়ে ডাক্তার গিয়ে আছেন। তো আমার এই বাইরে জীবনের পর ডাক্তারি এখানে যে 3 বছর দিয়ে আমি ডাক্তারি করে আসছি এখানে, এই 3 বছরের ভিতরে আমার মনে হয় যেন আমি একটা যে একটা প্রতিষ্ঠানের ভিতরে যে আমি একটা ডাক্তারি করতেছি, আমার যে কি একটা আনন্দ, আমার যে কি একটা ভালো লাগা, এটা অন্তরে প্রকাশ করা যায়, এটা বিরাট ব্যাপার। ধন্যবাদ ডক্টর অমলেন্দ্র দাসের সাথে স্যাটেলাইটকে যে কথাটা তুলে ধরেছে। আমি আপনার স্বর্গীয় বাবার দীর্ঘ জীবন কামনা করছি, স্বর্গীয় লাভ করো। সেই বিশেষ সুবাদে আমি 3 বছর গত হয়ে গেল, উনি পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছে, মহান সৃষ্টিকর্তা ওনাকে স্বর্গীয় দান করে। সেই সুবাদে আমি স্যাটেলাইটের মাধ্যমে আপনাকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি যে কথাটা আমি জানতে পারলাম যে অত্যন্ত খারাপ উত্তর পার করে আপনি বাল্য জীবন এবং শিক্ষা জীবনটা আপনি কাটিয়েছেন, একজন কিংবদন্তি হিসাবে, বাবার উত্তরসূরি হিসাবে, যে এত বড় একটা প্ল্যাটফর্মে আপনি আসতে পেরেছেন ভট্টাচার্য জয়েন্ট কমে ডাক্তার হিসাবে, আপনাকে আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি এবং শিক্ষা জীবন বাল্য জীবন তুলে ধরার জন্য। এবং অনুভূতির কথাটা, যে কথাটা তুলে ধরলেন, আমি আমার কাছে মনে হলো যে অষ্টান্ত দার্শনিক রাশকিন বলিয়াছেন এই পৃথিবীতে মানুষের 3টি কর্তব্য রয়েছে। দ্বিতীয় টুয়ার্স গড, প্রথম তোমার ষষ্ঠ কথা স্মরণ করো। দ্বিতীয় টুয়ার্স প্যারেন্টস, তুমি তোমার পিতা মাতাকে স্মরণ করো। দ্বিতীয় টুয়ার্স ম্যানকাইন্ড, অর্থাৎ মানুষ হয়ে একটি মহৎ গুণ। 3টি গুণে গুণান্বিত হয়ে আপনি পৃথিবীতে আসছেন একজন আলোকিত ডক্টর হিসেবে। আপনাকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি আমি চ্যানেলের ভূমিকা থেকে তুলে ধরার জন্য। পরবর্তীতে আমি দাদা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, অমলেন্দ্র দাস ডক্টর, আমি জানতে চাচ্ছি হোয়াট ইজ দ্য বিটুইন হোমোপ্যাথিক এবং অ্যারোপ্যাথিকের মধ্যে ডিফারেন্সটা কি আছে একটু তুলে ধরো। হ্যাঁ, হোমোপ্যাথিক এবং অ্যারোপ্যাথিক ডিফারেন্সটা হলো আমাদের লক্ষণ অনুসারে কাজ করা, লক্ষণ অনুসারে রোগী দেখানো হয়। হ্যাঁ, দেখা হয়, যেমন রোগীকে রূপ নয়, রোগীকে চিকিৎসা করা হয়। হ্যাঁ,
এখানে রুগীকে চিকিৎসা করা হয় এবং রোগকে না, অ্যালোপ্যাথিকে রোগকে চিকিৎসা করা হয় কিন্তু রুগীকে না, আমাদের তো রুগীকে চিকিৎসা করা হয় তার লক্ষণ ভেবে, যাতে যত লক্ষণ অনুসারে আমরা এটা ট্রিটমেন্ট করি, যখন যত লক্ষণ আছে এই লক্ষণ অনুপাতে আমাদের ওষুধ নির্বাচিত হয় এবং এই লক্ষণ অনুসারে এই ওষুধটা আমরা দিতে হয়। হ্যাঁ, এটা লক্ষণের উপর নির্ভর করে আমাদের অ্যালোপ্যাথিকের লক্ষণ ঋতুমুষিকা রোগীর উপরে ডিপেন্ডস, লক্ষণ রোগীর উপর ডিপেন্ডস, আমাদের লক্ষণের উপর রুগীর উপরে নির্ভর করে। পরবর্তীতে আমি জানতে চাচ্ছি আমাদের বাঙালি জাতির পিতা মমতা শেখ মুজিবুর রহমান এবং ওনার সুযুক্ত কন্যা মমতা মাই মা জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের আইটি সেশনের উপদেষ্টা অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি নাতিন অথবা বলা চলে আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা সজীব আজের জয়, উনি একটি কথা বলেছেন 2021 থেকে 2041 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিপূর্ণ করবে, তাদের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমরা গণমাধ্যমে দেখেছি আপনারা যেভাবে আমাদের সুদীপনা দিয়েছেন 2021-41 বলেছে, কিন্তু আমরা ইতিমধ্যে 2018 সালে আমরা নিম্ন আয় থেকে সরকার দেশে উন্নয়ন করেছি, অর্থাৎ আমরা 100%-এর মধ্যে প্রায় 70% সাকসেস করতে পেরেছি। আমার দেখে আলোকিত মানুষ হিসেবে সি অবান্ধ দাস ডেটার আপনার কাছ থেকে জানতে আছি যে 2021-41 হয়েছে, 2018 সালে যদি আমরা 70% সামনের দিকে অগ্রগতি হতে পারি আর যে 30% আছে সে সম্পর্কে আপনি মূল্যবান তথ্য তুলে ধরবেন এবং ডিজিটালের কি কি ছোঁয়াগুলি আপনার চোখের মধ্যে পর্যায়ে তুলে ধরবেন। শ্রী অমর নন্দন দাস ডাক্তার, ডিজিটাল যে ছোঁয়া বা ছোঁয়া আমরা পাচ্ছি এখন তখন হলো ডিজিটাল যতটুকু আগে গেছে এখন বর্তমানে দেখা গেছে যে জননেত্রী শেখ হাসিনা যে কথাগুলি বলছেন তার আগে আমার মনে হয় অনেক বেশি আগে গেছে। হ্যাঁ, অনেক বেশি আগে গেছে এবং আমার মনে হয় না যে সমস্যা উনি বলছেন তার থেকে আরো বেশি আগে কম সময়ের মধ্যে এটা পার করতে পারবেন বলে আমার মনে হয়। আমাদের দেশটি আগামী 41 সালের কোটি আমাদের সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার মধ্যে একটি দেশ পদাপন্ন করবে। ধন্যবাদ তুলে ধরার জন্য। আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা তোমরা সেই যুগে লেখাপড়া করেছে উত্তর মেরু দক্ষিণ মেরু সব রয়েছে আমার যেটা জানা সেখানে রয়েছে চীন পরিতাবধানে। আপনাদের সময় আমরা লেখাপড়া করেছি, আমাদের সময় আমরা লেখাপড়া করেছি এবং বর্তমান লেখাপড়া করছে। আপনি একটু আমার দেখালোকিত মানুষ হিসেবে ডক্টর অমরনাথ দাস আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি শিক্ষাক্ষেত্রের মধ্যে দেখেন এক সময় আমরা যখন পরীক্ষা দিয়েছি এসএসসি পরীক্ষা পিএসসি বা জিএসসি পরীক্ষা দিয়েছি তখন আমাদের প্রধান শিক্ষকের কাছে বসে থাকতে হয়েছে সেই শুভ সকাল থেকে, যখন রেজাল্টটা নিয়ে আসতো প্রধান শিক্ষক তখন আমরা সেই রেজাল্ট পেয়ে আমরা খুশিতে আনন্দিত হতাম। এখন কিন্তু আমরা সেকেন্ডের মধ্যে আমরা রেজাল্ট পেয়ে যাচ্ছি ছোট্ট মোবাইল থেকে। এই যে আজকে ডিজিটালের ছোঁয়া দেখতে পাচ্ছেন, শুধু চিকিৎসা নয়, শুধু শিক্ষা নয়, চিকিৎসা এবং হচ্ছে যে আমাদের রাস্তাঘাট ডেভেলপমেন্ট থেকে শুরু করে পদ্মা সেতু থেকে শুরু করে আজকে যে ডিজিটালে যে যে ছোঁয়াগুলি এবং ব্যাংকিং সেক্টরে যে যে ছোঁয়াগুলি দেখতে পাচ্ছেন আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে ও ডিজিটালের দুই একটা ছোঁয়ার কথা তুলে ধরবেন? আমার জীবনে যে দেখতাম যে এখন যে কত বছর 5-6-8-9 বছরের ভিতরে আমি যা দেখলাম তা যে রাস্তাঘাট আমার বাসের সামনে যে ড্রেন ছিল ড্রেনের উপরও দেখলাম যে প্রাপ্ত হয়ে গেছে এবং আমার সেখানে হচ্ছে আমাদের বাসার এদিকে তখন চতুর্দিকটা সবগুলি একদম ড্রেন ইয়ে হয়ে গেছে প্রাপ্ত হয়ে গেছে, তো কোথাও আমি কোনো কোনো জায়গায় দেখি না যে কোথাও কোনো পাত আছে, আমার মনে হয় নিন্দাজনক কথা বলেছিলেন সবাই জানি আমরা, তিনি একটা কথা বলেছেন আমার সাথে 16 কোটি মা বোন আছে বাংলাদেশের অর্থায়ন থেকে আমি পদ্মা সেতু করবো, অবশেষে উনি চ্যালেঞ্জের মোকাবেলা করে অবশেষে আমাদেরকে দৃশ্যমান দেখে দিয়েছেন পদ্মা সেতু। অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে পদ্মা সেতু আমরা 70% সাকসেস আর 30% আছে, তো আমরা শুধু পদ্মা সেতু নিয়ে আমরা নয়, আপনি চিন্তা করেন যখন আমরা কুমিল্লা থেকে যখন ঢাকাতে যেতাম তখন আমরা গুমিতি সেতু এবং মেঘনা সেতু পার হতে আমাদের অনেক সময় লেগেছে, তখন আমাদের সেতু ছিল না ঠিক আছে, তখন আমাদের এই পারাপার করতে হতো ফেরির মাধ্যমে। তো আজকে আপনার কাছে এই যে উন্নয়নের ছোঁয়াটা লাগছে
যে আমরা ফেরি পারাপার করতে পারছি না, যমুনা সেতু হয়ে গেল, পদ্মা সেতু হয়ে গেল, এবং আমাদের গোমতী এবং মেঘনা সেতু হয়ে গেল, সেক্ষেত্রে আপনার কাছে কেমন লাগছে এটার অমলেন্দ দাস? এটা আমার কাছে খুবই ভালো লাগে। যদি আপনি যমুনা সেতু প্রায় মানে কম্পিউটার করছেন, হ্যাঁ যমুনা সেতু শেষ, আমাদের পদ্মা সেতু পদ্মা সেতু শেষের পক্ষে দিকে আছে। এই যে ইয়ান এক প্রকল্প, ইয়ান এক উদ্যোগ, বিরাট ব্যাপার এটা, এটা কল্পনা করতে এটা যদি হয় তাহলে আমাদের বাংলাদেশে বিরাট একটা কনসেপ্ট সামনের দিকে নিয়ে আসবে, এবং স্বল্প সময়ে আমরা দক্ষিণ ভাগ এবং দিকে যেতে পারবো, যেতে পারবো, বিরাট একটা উদ্যোগ। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের রেজাল্ট গুলি যে আমরা এখন পাচ্ছি অনলাইন থেকে, এবং আমাদের যে ব্যাংকিং সেক্টরে টাকা পয়সা জমা দেওয়া বা উত্তোলন করা আমরা বিকাশ এবং রকেটের মাধ্যমে করতে পারছি, সেই ব্যাপারটা আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে খুবই ভালো লাগে, কারণ যে কোনো মুহূর্তে আমি টাকা উঠাতে পারবো, রাইট? হ্যাঁ, কিন্তু এটা আমার কাছে খুবই ভালো লাগে। খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসেন আমাদের আলোকিত মানুষ হিসাবে, যে কথাটা তুলে ধরলে স্বর্গীয় বাবা স্বর্গীয় সন্তান অর্থাৎ লাইক ফাদার লাইক সন, যেমন বাবা ছিলেন একজন বিচক্ষণ পাণ্ডিত্য ব্যক্তি, অর্থাৎ ওনার সুযোগ্য সন্তান ডক্টর অমলেন্দ্র দাস যে কথাগুলি তুলে ধরেছেন স্যাটেলাইটের মাধ্যমে, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ভিউয়ার্স, আজ রাত 10:45 আমাদের অনলাইন চ্যানেল থেকে আপনারা আমাদের ডক্টর অমলেন্দ্র দাস সাহেবের সাক্ষাৎকারটি আপনারা দেখে নেন www.practice99.com, অথবা আমাদের টিভি নেটওয়ার্কের ইউটিউব চ্যানেলে সারা জীবনের জন্য থাকবে practice99 থেকে। আপনারা শেয়ার করেন, কমেন্টস করেন, আলোকিত মানুষের প্রতিধ্বনিগুলি বাস্তবে রূপ দেওয়ার জন্য চেষ্টা করেন, এবং ডক্টর অমলেন্দ্র দাস যে স্মৃতিচারণ কথাগুলি তুলে ধরেছেন একজন কিংবদন্তি হিসাবে, ওনার কথাগুলি বাস্তবে রূপ দেওয়ার জন্য চেষ্টা করেন, এবং আমার স্যাটেলাইটের সামনে যারা আমার দাদারা আছে তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং স্যাটেলাইটের বাইরে যারা আমার এই টক শো দেখছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। অবশেষে আমি একটি কথা বলবো, আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করতলে পলিমাটি সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, আমি একজন জ্ঞানী বাবার জ্ঞানী সন্তানের কথা বলছি, ডক্টর অমলেন্দ্র দাস। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।